যাচ্ছে তো, সবাই চলে গেছে পার্কে। পার্কে দাদার আঙ্কেল বলেছে তোমরা বাসায় যাবে না। আমার অনেক পিপাসা পেয়েছে, বাসায় চলো। আচ্ছা আপু কই? আচ্ছা আমার কি মনে হচ্ছে জানো, হয়তো বা আলিশা আপু ঝোপের নিচে বসে বসে আইসক্রিম খেয়ে বাসায় চলে গেছে। আমার না খুব ক্ষুধা লেগেছে, চলো না আমরা বাসায় যাই, না হলে আলিশা আপু মজা মজার খাবারগুলো শেষ করে ফেলবে। ঠিক আছে চলো। আমার তো মাথা ঘুরছে, হাত তো কাঁপছে। ফোন করো তুমি, ফোন করো, ফোন করো। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? প্লিজ আমার মেয়েকে আনার ব্যবস্থা করো। আমার মেয়ে কোনোদিন একা কোথাও যায়নি, তখন না বলো আমার মেয়ে কোথায় গেছে। এখন মাথা ঠান্ডা রাখার সময়। তখন না তুমি শেষ কখন দেখেছো আলিশাকে? একটু পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পার্কের পেছনের দিকে গেটটার কাছে ছিল। ওইদিকে তো একটা গেট আছে, কেউ কিডন্যাপ করেনি তো? কিডন্যাপ? কি বলতে চাচ্ছো তুমি? আমার এতটুকু একটা বাচ্চা পৃথিবীর কিছু ছিল না, আমাকে কিডন্যাপ করে নিয়ে গেলে কি হবে? প্লিজ আমার মেয়েকে এনে দাও। ওর মেয়েতে বেঁচে ফিরবে তো? কি হচ্ছে নাকি? কি সব অলক্ষণে কথা বলতেছ? কিচ্ছু হবে না আমার, বলো না কি ও ঠিক ফিরে আসবে ভালোভাবে। আমার কাছে তো এখনো কোনো ফোন আসেনি, তোমার কাছে কোনো ফোন এসেছে? কিসের ফোন? টাকা আছে কোনো ফোন? না আমার কাছে কোনো ফোন আসেনি। ফোন আমার মেয়ে কোনো ক্ষতি করবে না তো? হ্যাঁ কে কিডন্যাপ করবে আমাদের মেয়েকে? কেউ কিডন্যাপ করেনি তো আপুকে। তুমি জানো আপু কোথায়? না আমি জানি না, কিন্তু আপু হয়তো বা কোথাও লুকিয়ে আছে নিশ্চয়ই। লুকিয়ে আছে মানে? আরে আমার মেয়ে তো কিছু চেনে না, কাউকে চেনে না, ও কোথায় যাবে? বাবা তুমি কি জানো বলো না আমাদেরকে। হ্যাঁ জানি তো, আপু তো এটা নতুন আপাকে বকা খাওয়ার জন্য করিয়েছে। ইয়া খোদা, এই মেয়ে আর কত কি করবে, আর কত কি করে সে নিজের ক্ষতি করবে? দেখেছেন ফুপি, এই জন্য আমি এই বাসার থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম। রাখো, তাতে সমস্যা কমতো না, আরো বাড়তো। এখন কার দোষ সেটা না ভেবে মেয়েটা কোথায় লুকিয়ে থাকতে পারে সেটা ভাবো সবাই মিলে। আমার সোনা বাচ্চা, লক্ষ্মী ছেলে, তুমি যদি জেনে থাকো তোমার আপু কোথায় গিয়েছে প্লিজ আমাদের বলো। দেখো আমাদের অনেক টেনশন হচ্ছে, তোমার আপুর যদি অনেক বড় ক্ষতি হয়ে যায় তখন নিজেদেরকে আমরা মাফ করতে পারবো না, এবং ক্ষতিটা হতেও পারে। তুমি যা যা জানো আমাদেরকে খুলে বলো প্লিজ, অনেক বিপদে পড়তে পারে আপু। প্লিজ বাবা একটু মনে করে বলো, ছোট ছোট যে কোনো ক্লু যা মনে আসে একটু ভেবে বলো। ফেরোজা আপা যখন এসেছিল তখন দেখলাম আপুর সাথে গল্প করছিল। আমি যখন ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিলাম আসার সময় দেখলাম ফেরোজা আপা বলছিল আপুকে একটা সিনেমার ব্যাপারে। কোন সিনেমা?
ওই তো বাবার থেকে একটা ঘড়ি পাওয়ার জন্য একটা মেয়ে পালিয়ে যায়, আর পালিয়ে লুকিয়ে যায়। আমি আরো শুনলাম যে আপুই ফেরোজা আপাকে বলছিল যে আমি যখন পালাবো তখন আমি ওকে সাহায্য করতে। এই ফিরোজের বাড়িতে মনে হয় ও আছে, ওকে একটা ফোন দাও না। আর কেউ জানো তোমরা ফিরোজের ফোন নাম্বার না, বাড়ির ঠিকানা? আয় আয়ান, আয়েশা যাও না, আপুর স্কুলের খাতাগুলো নিয়ে আসো, আমি খুঁজে দেখি বন্ধুদের নাম্বার কোথায় লেখা আছে। পুলিশকে একবার জানালে হয় না? আমারও তাই মনে হয়, যত দেরি হবে বিপদ তত বাড়বে। মা একটু দেখি আমরা, মানে আয়ানের কথা অনুযায়ী যদি আলিশা ফিরোজাদের বাসায় থাকে তাহলে পুলিশ তো ফিরোজাদের বাসায় যাবে, তারপরে ফিরোজারা আলিশাকে বিরক্ত করবে, আমাদেরকেও বিরক্ত করবে। আমি একটু নিজেরা দেখি পাওয়া যায় কিনা। দেখি আমাকে দাও, আমাকে দাও, এই আমি পেয়েছি, এই যে 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 এই যে এখানে কিছু নাম্বার লেখা আছে আমি দেখি। হ্যাঁ হ্যালো, হ্যালো স্বাগতম, আমি আলিশা আয়ান আর আয়েশার মা, আমার মেয়ে আপনার মেয়ের সাথে ক্লাসে পড়ে। আজকে কি আমার মেয়ে আপনার বাসায় এসেছিল? হ্যাঁ আসেনি, বিকেলেও আসেনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি আমি আলিশা রামু, আপনার কাছে কি ফিরোজার নাম্বার আছে? সবকিছু আমার জন্যই হয়েছে। মানে তেমন না, আমার উপর রাগ অভিমান করে তো আলিশা পালিয়েছে। কেন তোমার উপর আলিশা রাগ অভিমান করবে? তুমি কি করেছো? কি করেছি তা তো আমি জানি না ভাবি, কিন্তু ও যে আমাকে একদমই পছন্দ করে না, আর সেজন্য তো আমিই দায়ী। আমার উপর রাগ করেই তো ও আজকে এই কাণ্ডটা ঘটালো। আসলে আমরা আমাদের এই বয়সের মেয়েটাকে বেশি চাপ দিয়ে দিয়েছি। ওর ভেতর কি চলছে, ও কি পছন্দ করে না পছন্দ করে, ও তোমাকে কেন পছন্দ করে না, এটা তো ওকে আমরা একবারও জিজ্ঞেস করিনি। আমাদের উচিত ছিল ওর সাথে কথা বলা। আমরা আমাদের বাচ্চাদের কত কম চিনি, কত কম জানি। এখন থেকে যুদ্ধটা একা আমার। আমার জন্য যখন আলিশার এই পরিণতি তখন আমি আবার ওকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনব। আমি আপনাকে কথা দিলাম ভাইয়া। আয়েশা এবার ঘুমিয়ে পড়, হেঁচকি উঠছে তো, পানি খাবি? পানি নিয়ে আসবো। না, কান্না করছিস কেন? একটু পরে তো জ্বর চলে আসবে। আমার খুব কষ্ট হচ্ছে। আমার কি হচ্ছে না বল, আমি তো শক্ত হয়ে আছি, আমাদের সবাইকে শক্ত হতে হবে। এখন এখন তোর যদি শরীর খারাপ হয়ে যায় আম্মা আব্বু কি বলবে বল? পুলিশ ডাকবে, না হয় ডাক্তার আঙ্কেলকে ডাকবে। আমার কান্না পেয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? আরে কাঁদলি কি আপু ফিরে আসবে? আপু ফিরছে না কেন? হয়তো ফিরতে যাচ্ছে, পারছে না। ছেলেটাকে নিয়ে গিয়েছে হয়তো, আমি তো জানি না। তাহলে কি হবে? কি জানি, নতুন আপা হয়তো বা আপুকে খুঁজে নিয়ে চলে আসবে। কেন পালিয়েছে? নতুন আপার উপর রাগ করে আর কি। নতুন আপাকে দেখে যদি পালিয়ে যায়, আর যদি কোনোদিন খুঁজে না পায় আপুকে? এরকম ভাবে কেউ লুকিয়ে থাকতে পারে নাকি? এভাবে বলিস না তো। কেন রাগ করে নতুন আপার উপর? নতুন আপা কত ভালো। আমি জানি না কেন রাগ করে আছে, আমি সেদিন কত বুঝালাম। আমি আপু আর নতুন আপাকে অনেক ভালোবাসি,
আমি দুইজনকে খুব ভালোবাসি। আন্ধারিয়া, তুমি দুইজন ফিরে আসবে তো? আমি কিছু জানি না। আমি তামান্না, আলিশার নতুন আপা বলছি। ও, আপনি আলিশার নতুন আপা? আপনার কথা অনেক শুনেছি। ফিরোজা, তুমি কি আলিশার ব্যাপারে কিছু জানো? ও কি বিকাল থেকে পাওয়া যাচ্ছে না? না তো নতুন আপা, আমি কিছু জানি না। ফিরোজা, তুমি লক্ষ্মী মেয়ে না? দেখো আপু, আলিশা তো এখনো ছোট অনেক, তাই না? ও যদি রাস্তায় একা একা ঘুরে বেড়ায় তাহলে হারিয়ে যেতে পারে, অন্য কোনো বিপদ হতে পারে ওর। প্লিজ লক্ষ্মী আপু, আমাকে বলে দাও না আলিশা কোথায় গেছে। কাউকে খুঁজছো? না। আমি তোমাকে সহযোগিতা করি? না। এই মেয়ে দাঁড়াও, তোমাকে তো ক্ষুধার্ত মনে হচ্ছে, শনপাপড়ি আছে, খাবে? না। আরে আসো না। ছাড়েন। কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি? আর পালিও না কখনো, ঠিক আছে? কথা দিচ্ছি, আমি তোমাদের বাসা থেকে চলে যাব, কিন্তু তুমি প্লিজ আর কখনো এভাবে বাসা থেকে চলে যেও না। এখন প্লিজ বাসায় ফিরে চলো, আমার বাবা মা খুব চিন্তা করছে, আশা আনার মন খারাপ। প্লিজ তুমি ফিরে চলো। নতুন আপা এখানে কি করে এলো? নতুন আপা জানলোই বা কি করে যে আমি এখানে আছি? আশা ফিরে চলো তুমি। Thank you.
এখনো রাগ করে আছো আমার উপর? আলিশা, দিন শেষে আমরা মেয়ে তো, আমাদের উপর অনেক বিপদ আপদ থাকে। এখন তুমি বুঝবে না এটা। তোমার বয়সে থাকতে অবশ্য আমিও বুঝিনি, তখন আমার বয়স 11 কি 12 বছর। বাড়ি থেকে একদিন পালিয়ে গেলাম। পালানোর কারণ হচ্ছে মা ভীষণ বকেছিল, তাই রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে গিয়ে উঠলাম একটা ট্রেন স্টেশনে। স্টেশনে তখন একটা ট্রেন দাঁড়িয়েছিল। কোনো কিছু না ভেবে আমি ট্রেনে উঠে গেলাম। আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো। আমি তো ভাবলাম যাক বাবা বাঁচা গেল, এখন আমাকে কেউ আর খুঁজে পাবে না, আমি বাড়ি থেকে এখন অনেক দূরে। কিন্তু ট্রেন চলা শুরু করার পর আমার ভীষণ খিদে পেল। এখন খাবার কোথায় পাই আমি এটা যখন ভাবছি, তখন দেখি সামনের বেঞ্চে বসা একজন লোক আমাকে একটা শনপাপড়ি খেতে দিল। কোনো কিছু না ভেবে শনপাপড়ি খেয়ে নিলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। তারপর ট্রেন যখন থামলো, আমি দেখলাম আমি অন্য একটা ট্রেনে। এটা আগের ট্রেনটা না। রাত পার হয়ে সকাল হয়ে গেল, আমার এতটুকু বাচ্চাটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। শাকিল তো বলছে এখনো কোনো আপডেট নেই। আমি একটু ডিটেকটিভ ব্রাঞ্চে খবর নেই, ওখানে আমার এক বড় ভাই আছে, দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। এগুলো দিয়ে আমি কি করব? এই পুতুলগুলো হচ্ছে আমার সবথেকে পছন্দের, এখন এই পুতুলগুলো তোমার। আর এই বলটা আমার জন্মদিনে আব্বু কিনে দিয়েছিল, তুই এখন নিয়ে যখন তোর ভালো লাগবে তখন খেলিস। দুরন্ত ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।